ছয়টি খাবার হাড়ের জন্য খুব উপকারী ও ক্যালসিয়াম সমৃদ্ধ আসুন জেনে নেওয়া যাক আমাদের দেহের বিভিন্ন চাহিদা পূরণ করতে অনেক ধরনের খাবার থাকি আমাদের দেহে ভিটামিন মিনারেল প্রোটিন সরবরাহ করে থাকে বিভিন্ন ধরনের খাবার এছাড়া আরো অনেক ধরনের উপকারী আমাদের দেহের জন্য বেশ প্রয়োজনীয় তার মধ্যে ক্যালসিয়াম অন্যতম কেননা ক্যালসিয়াম আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সেটি হলো দেহের হাড় মজবুত করে থাকে আসুন এমনই কিছু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সম্পর্কে জেনে নিই সেগুলো আমাদের দেহের হাড় মজবুত সহায়তা করে থাকে দুধ সর্বোক্তিষ্ট ক্যালসিয়াম সমৃদ্ধ একটি খাবার শুধুমাত্র বাচ্চাদের জন্য না এটি প্রাপ্তবয়স্কদের জন্যও একটি জনীয় খাবার এটি এমন একটি খাবার যা দেহের খুব সহজে হাইটে এবং হয়ে থাকে যার ফলে শারীরিক বৃদ্ধি এবং হাড় মজবুতের সহায়তা করে থাকে দই এটি একটি প্রোটিন সমৃদ্ধ একটি খাবার এতে কিছু স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া রয়েছে যা হজমে সাহায্য করে এছাড়াও এতে প্রায় 400 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে যা হাড় মজবুত করতে সাহায্য করে মটরশুটি মটরশুটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে সে যে গুণ হাড় মজবুত করে এক্ষেত্রে ক্যালসিয়াম বৃদ্ধির জন্য একটি বিভিন্ন জাতের মটরশুটি খেতে পারেন শাকসবজি বিভিন্ন প্রকারের সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যেমন ধরুন বিভিন্ন শাক লাল শাক বাঁধাকপি লেডুস পাতা মাশরুমের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যেগুলো হাড় গঠন করতে সাহায্য করে বিভিন্ন এবং মশলা জাতীয় খাবারের যেমন রসুন ইত্যাদি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা শরীরে বিভিন্ন হাড় মজবুত করতে সাহায্য করে কমলা সাইট্রাল জাতীয় ফল কমলাতে প্রচুর ক্যালসিয়াম ই নয় ভিটামিন ডি থাকে যেগুলো শরীরের হাড় মজবুত করতে সাহায্য করে তাই প্রতিদিন সকালে নাস্তার সামনে সময়ে এক কাপ কমলার জুস খেতে পারেন এতে শৈলের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে এবং হাড় মজবুত করবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন আপনিও জানার সুযোগ করে দিন